हेलो आज के करब दशम श्रेणी गणित प्रकाश बोटर पूरकोण चैप्टर। तो पूरकोण चैप्टर हमें फर्स्टे एम सी किऊ गो सल्व करब एवं देखो एम सी किऊ कत इजिली शॉर्ट टाइम करा जाए। आगे एम सी किऊ करब तारपर आमरा ब्रॉड क्वेश्चनगुल करब। तो एम सी किऊगुलो आमरा करब खूब ताड़ाताड़ी करार चेष्टा करब। फर्स्ट क्वेश्चन एखाने जेटा रयेछे साइन 43 डिग्री कस 47 डिग्री कस 43 डिग्री साइन 47 डिग्री। तो आमी आगे किछु बेसिक फर्मुला बोले नी। बेसिक फर्मुला कि आछे साइन थीटा चेंज हुए कि हो जाबे कस थीटा हबे पूरा कोणे क्षेत्रे एगुलो। तो सिमिलारली कस थीटा चेंज हुए साइन थीटा हबे। नेक्स्ट टेन थीटा चेंज हुए हबे कट थीटा सेक थीटा कोसेक थीटा। ओके किभाबे चेंज हबे माने साइन 90 डिग्री माइनस थीटा जस्ट एटा बेसिक आइडियार जोन्नो बोलछि। साइन 90 डिग्री माइनस थीटा हबे कस थीटा माने आमी बोलछि जे साइन 90 डिग्री माइनस थीटा चेंज हुए कि हो जाबे कस थीटा। सिमिलारलि कस 90 डिग्री माइनस थीटा चेंज हो साइन थीटा एट टैन 90 डिग्री माइनस थीटा कट थीटा सिमिलारलि बदबाक सबगल हो। तो जेहेतु एम सी क्यू खूब शर्टे करब हमें। तो फर्स्ट जो क्वेश्चन रहा है साइन 43 डिग्री कस 47 डिग्री प्लस कस 43 डिग्री साइन 47 डिग्री। ओके तो এখানে ফার্স্ট আমরা কি দেখব যে আমাদের কোন পেয়ার দুটো যোগ করে 90 ডিগ্রি হয়। তুমি এখানে দেখতে পাচ্ছ 43 আর 47 দুটোই আছে এখানে অন্য কিছু তো নেই। 43 আর 47 যোগ করে কত হয়ে যাবে 90 ডিগ্রি হবে। এই দুটোর মধ্যে আমরা একটাকে রাখব এবং একটাকে আমরা কেটে দেব। মনে করছি 43 রাখছি 47 ক্রস করে দেব। তার মানে আমার সব জায়গায় আমি 47টাকে সরিয়ে আমি কি লিখব 43 লিখব। তাহলে আমার প্রথমে সাইন 43 ছিল আমি সাইন 43 রেখে দিলাম। এখানে কস 47 আছে একটা চেঞ্জ হবে কারণ 47 তো আমি রাখছি না। কারণ আমি 47 না রেখে আমি কী রাখছি 43 রাখছি। তাহলে এটা কত হয়ে যাবে আমি আগেই বলেছি কস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে সাইন হয়ে যাবে সাইন 43 ডিগ্রি হয়ে যাবে। এখানে কস 43 ডিগ্রি আছে সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে কস 43 ডিগ্রি। কেন চেঞ্জ করলাম কারণ 47 আমরা রাখবো না ওই জন্য আমরা সাইনটাকে তাহলে কসে চেঞ্জ করবো 47-এর জায়গায় 43 লিখে দেবো। এখানে দেখতে পাচ্ছি দুটো সাইন আছে তাহলে আমাদের হয়ে যাবে কত সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। এবং আমরা ত্রিকোণমিতির যে ফর্মুলা আছে আমরা কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আছে 1। তো আমি এখানটায় তাহলে এখানে ইজিলি আমি কত বসে থাকি এটা ভালো আমার বসে থাকতে পারি। তো এইভাবে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক কী আছে ট্যান 35 কট 55 এই অঙ্কটা আছে। আমি জাস্ট একটু পেনি অঙ্কটাকে জাস্ট কপি করে নিচ্ছি। এখানে 35 ডিগ্রি কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি ট্যান 12 ডিগ্রি। দেখো আগের মতো কিন্তু এই অঙ্কটাতে আগের অঙ্ক যেমন দুটো ছিল কিন্তু চারটে ডিফারেন্ট রয়েছে ডিগ্রি রয়েছে। তো এখানেই আমি চেঞ্জটা করব। কী করব আমি দেখতে পাচ্ছি 35-এর সাথে কত অ্যাড করলে 90 হবে এখানে অবশ্যই 55 78-এর সাথে কত করলে হবে 12 ডিগ্রি। তো এখানে আমি সে আগের মতো প্রসেস একটাকে রাখবো একটাকে কেটে দেবো। তো আমি এখানটায় প্রত্যেকটা পেয়ার থেকে এই পেয়ার থেকে একটা কাটলাম এই পেয়ার থেকে একটা কাটলাম তাহলে এখানে 55 ক্রস করে আমি 35 রাখবো। তার মানে আমি এখানে 35 তো ওখানে আছে এটা লিখে রেখেছি। কট এখানে চেঞ্জ হয়ে এখানে কট চেঞ্জ হয়ে গেছে আগে আমি বলেছি কট চেঞ্জ হলে এখানে সব এটা তো রিভার্সেও সম্ভব। কট চেঞ্জ হলে কী হয়ে যাবে ট্যান 35 ডিগ্রি প্লাস এখানে এটা 78 আমি রাখবো তার মানে এখানে কট 78 ডিগ্রি এখানে হয়ে যাবে কট 78 ডিগ্রি এটা ক্যান্সেল তাহলে 1+1 ইকুয়াল টু অ্যান্সার হিসেবে টু। ওকে নেক্সট
नेक्स्ट प्रॉब्लम এখানে কি আছে cos θ তাহলে প্রবলেমটা আমরা লিখে নিই এবার এটা আমি কি করব cos টাকে আমি সাইনে কনভার্ট করব সাইনে কনভার্ট করলে আমার কত করতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা আমি প্রথমেই বলেছি যে এখানে আমার एग्जांपल আমি সূত্র কি বলে দিয়েছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে cos থিটা তাহলে cos থিটা দেওয়া আছে আমি রিভার্স করছি আর কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা জায়গা কত বসে যাবে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন এখানে একটা ব্র্যাকেট হবে 50 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখানে চলে আসবে সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়াবে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি সেম সেম জিনিস রয়েছে মাঝখানে মাইনাস রয়েছে তোমাদের কাছে কথা বলছি সেকেন্ড কোশ্চেন এবিসি ত্রিভুজে এবিসিটা দিব সাইন বি প্লাস সি বাই টু এখানে কত হবে তো আমরা জানি এটা চার নাম্বার আমরা জানি কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সবসময় কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয় ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমার এখানে বি প্লাস সি রাখতে চেয়েছি মানে আমাকে বলেছে এইটার ভ্যালু কত আমাকে জানতে চেয়েছে তো এখানে আমি কি করছি এখানে যেহেতু বাই টু আছে আমি এটার নিচে বাই টু এনে দিচ্ছি এটার নিচে আমি বাই টু আনছি তাহলে এখানে আমার এ বাই টু এটাকে আলাদা করলাম কিন্তু বি প্লাস সিটাকে আমি একসাথে রাখলাম কারণ আমার বি প্লাস সি ভাবেই রয়েছে কোনটা কথা হবে 90 ডিগ্রি তার মানে এখান থেকে আমি কী পাচ্ছি বি প্লাস সি বাই টু ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ বাই টু আমি বোথ সাইডে এইটার সাইডে সাইন নাও এটার সাইডেও সাইন নাও তার মানে এখানে সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু আমরা কি জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কস থিটা তার মানে কস এ বাই টু আমাদের হয়ে যাবে ওকে এবার নেক্সট নেক্সট অঙ্ক আমাদের কী আছে দেখি নেক্সট অঙ্ক আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে ট্যান এ প্লাস বি 90 ডিগ্রি আর ট্যান এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 3/4 তাহলে কট বি এর ভ্যালু কত নেক্সট অঙ্ক তাহলে আমাদের এখানটায় আমরা যেরকম করবো বি মানে আমাদের কত দেওয়া আছে 90 ডিগ্রি দেওয়া আছে আমাদের ট্যান এ দেওয়া আছে কত 3/4 কট বি বের করতে বলেছে আমাদের এখানে ট্যান এ আমাদের দেওয়া আছে কত 3/4 কট বি বের করতে বলেছে ওকে এ মানে কত এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি এ মানে কত 90 ডিগ্রি মাইনাস বি তো আমি এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস বি লিখে নিলাম ইকুয়াল টু কত 3/4 এটা মানে কত কট বি বিকজ আমরা জানি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কট থিটা তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস বি সময় সময় হয়ে যাবে কট বি আমি সেটার ভ্যালুগুলো চেঞ্জ হবে না এটা ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক বি মানে সত্য মিথ্যা যেগুলো আছে তো এখানে যেমন বলছে যে এই দুটোর ভ্যালু সমান কিনা দেখাতে বলেছে ওকে দেখা যাক কস 54 ডিগ্রি আর এখানে আছে সাইন 36 ডিগ্রি এটাকে চেঞ্জ করি সাইন 36 ডিগ্রি তার মানে এখানে কসে নিয়ে যেতে হলে এটা কী কত হবে সাইন তাহলে কত হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থেকে কসে যেতে হলে সাইন ইকুয়াল টু কত কস 90 ডিগ্রি মাইনাস থিটা বা আমি যদি কসটাকে করতাম তাহলে করতাম কস ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা আমি কসে নিয়ে আসছি তাহলে এখানে কস 90 থেকে 36 মাইনাস করলে আমাদের চলে আসবে কত 54 এটা সেম
নেক্সট কোশ্চেন নাম্বার টু, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি ইকুয়াল টু কত ভ্যালু আমাদের বের করতে বলেছে এবং এটার ভ্যালু দেওয়া আছে 1, সেটা আমরা চেক করে দেখব। এবার এখানে একটু দেখো যে এটা হচ্ছে আমরা যদি করি 78 আর 12, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে আমাদের 90 আসছে। এক কাজ করি আমি 78 ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আচ্ছা 78 তো রাখবো না, তাহলে আমার এখানে কত সাইন কত হয়ে যাবে 12 ডিগ্রি, রাখবো না তাই কস চেঞ্জ হয়ে কত হয়ে যাবে সাইন 12 ডিগ্রি, তা মাইনাস করলে আমাদের কত চলে আসবে 0। তাহলে আমাদের যে 1 ভ্যালুটা আছে সেটা কিন্তু 2 নয়, সেটা কস। নেক্সট এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 40 ইন্টু ট্যান 60 ডিগ্রি, আচ্ছা আমি অঙ্কটা করি দেখো কীভাবে হয়। সি এর এক একটা তো এখানে দেওয়া আছে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি। ওকে, তো এখানে যদি আমরা এটাকে করি তাহলে দেখতে পাবেন যে 75 আর এখানে 15 অ্যাড করলে কত আসছে 90 ডিগ্রি আসছে। তাহলে দুটোর মধ্যে একটাকে রাখবো একটাকে চেঞ্জ করবো, আমি 15 রাখছি 75 চেঞ্জ করবো, তাহলে ট্যান চেঞ্জ হয়ে কী হয়ে যাবে কট 15 ডিগ্রি, এটার ভ্যালু 1, ট্যান 60 ভ্যালু √3। এই ভ্যালু কী করে শর্টকাটের ট্রিক্স বের করতে হয় সেই দু মিনিটের মধ্যে লাগবে না, 2 মিনিটের মধ্যে এই ভ্যালুগুলো সব নিচে মুখস্থ না করে টেবিল তৈরি করা সম্ভব, সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা করে নিও। তো এখানে ট্যান 15 ডিগ্রি ইন্টু এটা √3 ইন্টু 1, দ্যাট মিনস √3 1/10 15 ডিগ্রি ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে √3। তারপরের কোশ্চেন কোশ্চেন আছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। ওকে, সাইন 12 ডিগ্রি তার মানে এখানটায় দেখতে পাচ্ছ যে হচ্ছে পেয়ার রয়েছে, পেয়ারগুলো কীরকম দেখায় 12 ডিগ্রি আর হচ্ছে তোমার 78 ডিগ্রি আর এখানে হচ্ছে 18 ডিগ্রি 72 ডিগ্রি, আমি 70 যে ঘরে যেগুলো আছে সেগুলো কেটে দিই, তার মানে আমার এখানে কত হয়ে যাবে সাইন 12 ডিগ্রি আমি রাখছি বিকজ এটা আছে, কস 18 ডিগ্রি আমি রাখছি, সেক চেঞ্জ হয়ে গেলে আমি বলেছিলাম সূত্রতে চেঞ্জ হয়ে গেলে আমাদের কী হয়ে যাবে কোসেক, কোসেক আমাদের এখানে চলে আসবে কত 78-এর সাথে আমাদের কত ছিল 12 ছিল, তাহলে আমাদের এখানে 12 ডিগ্রি আর এখানে কোসেক চেঞ্জ হয়ে গিয়ে আমাদের চেঞ্জ হয়ে যাবে সেক, 72 চেঞ্জ হয়ে গেলে আমাদের চলে আসবে 18 ডিগ্রি। তো এখানে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 12 ডিগ্রি মানে কত 1/সাইন 12 ডিগ্রি ইন্টু সেক মানে কত 1/কস 18 ডিগ্রি, তাহলে এখানে আমাদের ভ্যালু চলে আসবে কত 1। নেক্সট কোশ্চেন এখানে বলা আছে কি এ বি যদি পুরক্ষণ হয় তাহলে সাইনের ভ্যালু কত, এ বি পুরক্ষণ দ্যাট মিন্স এ বি পুরক্ষণ তার মানে এ প্লাস বি ইকুয়াল টু কত 90 ডিগ্রি, আমাদের এখানে বলেছে সাইন এর ভ্যালু কত। ওকে, আমরা এ মানে দেখে নিই কি 90 ডিগ্রি মাইনাস বি, তার মানে সাইন আনতে বলেছে, তার মানে সাইন এ এপাশে সাইন নিয়ে আসবে তাহলে এখানে সাইন নিয়ে আসবো 90 ডিগ্রি মাইনাস বি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যায় কস থিটা, এটা থেকে এখানে কত আছে বি, এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, আমাকে কী বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 9 10 9 থিটার ভ্যালু বের করতে বলেছে। ওকে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে
टेन थीटा कसटा के सैने कन्वर्ट करो तेल कस मान कत हो जाए सैन 90 डिग्री माइनस थीटा এটাকেও চেঞ্জ করতে পারতাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে তাহলে দুপাশে কস চলে আসতো সাইন সাইন দুপাশ থেকে ক্যান্সেল টেন থিটা ইকুয়াল টু 90 মাইনাস 8 থিটা এটা পাশে চলে আসলো মানে 18 থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 19 থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 90 ডিগ্রি বাই 18 ক্যান্সেল হলো আমাদের 5 তার মানে কত হয়ে যাবে আমাদের 5 ডিগ্রি মানে থিটা মানে 5 ডিগ্রি তার মানে এবার আমাদের কী বের করতে বলেছে অতএব টেন 9 থিটা সমান সমান এটার জায়গায় 5 বসিয়ে দাও 5 এবং 45 মানে টেন 45 ডিগ্রি দ্যাট মিন্স ভ্যালু কত হয়ে যাবে 1 নেক্সট কোয়েশ্চেন টেন 4 থিটা ইন্টু টেন 6 থিটা সমান সমান 1 তো বলেছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে যে কোণের যে কোণ 90 ডিগ্রির চেয়ে কম হয় তাকে সূক্ষ্মকোণ বলে তো এই লাইনে এখানে কোনো ফ্যাক্টর নেই থিটার মান বের করতে বলেছে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি এখানে এক কাজ করি টেন 4 থিটা 6 থিটাও এখানটা রাখতে পারতাম 1 বাই টেন 6 থিটা মানে একটাকে রাখবো আর একটাকে এতে নিয়ে যাব তাহলে আমার এখানে হয়ে যাবে কত টেন 4 থিটা সমান সমান কট 6 থিটা আমরা জানি 1 বাই টেন মানে কত কট তো আমার এখানে ওকে টেনটাকে আমরা ফিক্সড রাখছি কট থেকে টেনে কনভার্ট করলে কী হয়ে যাবে টেন 90 ডিগ্রি মাইনাস 6 থিটা প্লাস থেকে টেন ক্যান্সেল করো 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা এটা পাশে নিয়ে এসো থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 9 ডিগ্রি প্লাস থেকে 0 0 ক্যান্সেল করে দিচ্ছি আমি 9 ডিগ্রি আমাদের এখানে থিটার ভ্যালু বের করতে বলেছিল কোশ্চেন নাম্বার 3 কী বলা ছিল টু সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে পেয়ার রয়েছে কি 63 সাথে 27 অ্যান্ড 73 সাথে হচ্ছে 17 ডিগ্রি তুমি এক কাজ করি বড়োগুলোকে ক্যান্সেল করে দিয়ে ছোটোটাকে রাখি 2 63 ক্যান্সেল করেছি তাহলে একটা সাইন চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাবে কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 এটা ঠিকই থাকবে এটা 3 এটা ছোটোটা এখানে আছে কোনো প্রবলেম আমাদের মাইনাস 2 এটা আবার চেঞ্জ করতে হবে বিকজ এখানে হচ্ছে 73 ছিল তো আমাদের এখানে হয়ে যাবে 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি তো এখান থেকে দেখো এটা আর এটা দুটো থেকে 2 কমন যায় কমন গেলে প্রথমে এটা লিখছি কী বলে থাকবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এটা লিখলাম এটা সরি এটা 27 আছে আমাদের সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস একটা 1 ছিল এখানে 3 ওটা আগে লিখছি সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি আগে পিছিয়ে লিখলে কোনো অসুবিধা নেই মাইনাস 2 তাহলে এখানে এটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে আমাদের 1 আর এখানে এগুলো 2 পড়ে থাকবে প্লাস 1 3 মাইনাস 2 তাহলে আমাদের ভ্যালু আসছে কত 3 বাই 1 দ্যাট মিন্স 3 ওকে আমাদের নেক্সট আর দুটো অঙ্ক বাকি আছে কী দেওয়া আছে টেন 1 ডিগ্রি টেন 2 ডিগ্রি ইন্টু টেন 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু টেন 89 ডিগ্রি আমরা জানি টেন 89 সাথে যদি 1 অ্যাড করি তাহলে আমাদের কত হয়ে যাবে 90 হয়ে যাবে তাহলে আমি এখানে এরকম করতেই পারি 1 ডিগ্রি টেন 2 ডিগ্রি টেন 3 ডিগ্রি
একটা ডট 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 ইনটু এখানে একটা গ্যাপিং রাখছি কারণ এখানটা আমি আচ্ছা টেন ওয়ানের সাথে এখানে কত চলে আসবে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা কত হয়ে যাবে ওয়ান ডিগ্রি এপাশ থেকে টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি এই জায়গায় টেন ফোর ডিগ্রি আমি এখানে যেভাবে যেভাবে লিখবো এপাশ থেকে উল্টো দিক থেকে ঠিক সেভাবে লেখা শুরু করবো মাঝখানে আমি গ্যাপিং দিয়েছি কারণ এই জায়গাটায় আমাদের চলে আসবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে কারণ এখানে যদি নাইনটি পর্যন্ত করো নাইনটি নাইনটি মানে ফর্টি ফাইভ নাইনটির অর্ধেক কথা হবে ফর্টি ফাইভ মানে জোড়া জোড়া সংখ্যা রয়েছে এখানে 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 বাইশটা এখানে বাইশটা তার মানে বাইশ মানে এখানটায় হচ্ছে বাইশ বাইশ চুয়াল্লিশ মানে আমাদের টোটাল আছে কত নাইনটি নাইনটি পর্যন্ত আছে মানে এক থেকে নাইনটি পর্যন্ত আছে তাকে যদি আমি অর্ধেক করি তাহলে আমার দাঁড়াচ্ছে কত ফর্টি ফাইভ এটা অড ভ্যালু তুমি ফর্টি ফোর মনে করো এটাকে মনে করো ফর্টি ফোর তার মানে এদিকে আমাদের কত আসবে বাইশটা আসবে এদিকে বাইশটা আসবে আর একটা যেটা এক্সট্রা সেটা হবে প্যান ফর্টি ফাইভ এবার এটা আমাদের হচ্ছে এটা এটা সরি আমি এখানটায় একটা জিনিস ভুল লিখেছি কারণ ট্যান চেঞ্জ হয়ে গেলে আমাদের তো সব চলে আসবে কট আমাদের এখানে চলে আসবে কট ওয়ান ডিগ্রি কট টু ডিগ্রি কট থ্রি ডিগ্রি তারপর এগুলো আসবে কট আসবে এখানে চেঞ্জ হয়ে তাহলে পরের লাইনে আমাদের এখানে ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি ইনটু টেন থ্রি ডিগ্রি ইনটু এটার ভ্যালু ডটার দিলাম কিন্তু এটার ভ্যালু কত ওয়ান কট মানে কত ওয়ান বাই টেন থ্রি ডিগ্রি ওয়ান বাই টেন টু ডিগ্রি ইনটু ওয়ান বাই টেন ওয়ান ডিগ্রি ডাইরেক্টলি এখানটা এভাবে লিখতে পারো তখন ওয়ান বাই দিয়েছিলাম না ওই জন্য এখানে এটা টেন চেঞ্জ হয়ে গেলে কী হবে কটে কট হয়ে যাবে এটা ভ্যালু ওয়ান তাহলে আমাদের ভ্যালু কত দাঁড়াবে ওয়ান নেক্সট লাস্ট সেক আমাদের এই যে অঙ্কটা রয়েছে সেক ফাইভ এ সেক ফাইভ এ ইকুয়াল টু কোসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি ওকে আমাদের বলে বের করতে বলেছে এর ভ্যালু বের করতে বলেছে তাহলে এখানে আমি সেক থেকে কোসেকে যেতে হলে আমাকে কী করতে হবে সেক থেকে কোসেকে যেতে হলে আমাকে সেক থেকে সেক মানে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা তাহলে আমি এখানটা লিখতেই পারি এটাকে কোসেক আমি কি জানি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কত কোসেক থিটা তাহলে উল্টোভাবে কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে যাবে সেক থিটা যেদিকে খুশি চেঞ্জ করো এদিকেও চেঞ্জ করতে পারতাম এদিকেও চেঞ্জ করতাম এদিকে করছি ইজি হবে তাহলে আমি সেক থিটাটাকে আমি কী লিখছি আমি সেক থিটা যেটা বললাম সেক থিটা মানে হচ্ছে কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা তার মানে আমি এই যে এই সেক থিটা এই সেক থিটাটা এখানে রয়েছে তাহলে আমি এখানে এটাকে চেঞ্জ করে কী লিখবো কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থেকে এখানে কত আছে ফাইভে ইকুয়াল টু এখানে কোসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি কোসেক কোসেক ক্যান্সেল তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ ইকুয়াল টু এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি এক কাজ করো নাইনটি ডিগ্রি এই থার্টি সিক্সটাকে এপাশে নিয়ে আসো এই ফাইভ এটাকে এপাশে নিয়ে যাই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এখানে এখন দাঁড়াচ্ছে ফিফটি ফোর ডিগ্রি ইকুয়াল টু কত সিক্স এ তাহলে সিক্স এ ইকুয়াল টু ফিফটি ফোর ডিগ্রি মানে একবারে লিখে এ ইজ ইকুয়াল টু নাইন ডিগ্রি এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে নাইন ডিগ্রি তো কী বলুন বলে দিচ্ছি আমি এটাটাই স্কিপ হয়ে গেছিলো একটু তো এইটা কোসেক কোসেক কেটে দিলাম তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভে তাহলে এ প্লাস থার্টি সিক্স নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি এটার পাশে নিয়ে আসছি তাহলে এখানে কত হয়ে যাবে এই এটার পাশে নিয়ে গেলাম ফাইভে হবে সিক্সে তাহলে ফিফটি ফোর ডিগ্রি কল টু সিক্সে সিক্সে এখানে ক্যান্সেল করলো নাইন ডিগ্রি তাহলে এই মানে কত নাইনটি ডিগ্রি এটা আমাকে বের করতে বলেছে না তো আমরা আজকে এমসিকিউগুলো সব সলভ করে নিলাম এমসিকিউ সব কটা আমরা করেছি নেক্সট দিন এপাশ থেকে করবো এই অঙ্কগুলো সব করে দেবো তবে এই অঙ্কগুলোর মধ্যে থেকে যেটা বেশি আসে আমি সেগুলো আগে করাবো
তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেমন এইখানে এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, ছোটো করে করিয়ে দেবো, এগুলো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, যেগুলো আসে এটা ইম্পর্টেন্ট, তো যেগুলো আসে সেগুলো আমি ভালো করে করিয়ে দেবো, তারপর অন্যগুলো করাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।